সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা, যার যার গৃহে বা বাসায় মা বাবা তথা ভাই বোন সহ পরিবারের সকলের সাথে মিলেমিশে ভালোই আছো। আমি কামনাও করি তাই, কেননা আমরা জানি যে গত 2020 সনের 17 মার্চ হতে অদ্যাবধি আমাদের স্কুলগুলো বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না। এর একটিমাত্র কারণ যে সারা দেশব্যাপী মহামারী করোনা কোভিড-19 ভাইরাস জনিত কারণে একটি রোগ বিশ্বব্যাপী মানুষকে আক্রান্ত করছে, তাই সেই মহামারী থেকে বেঁচে থাকার জন্য সরকার এতদিন পর্যন্ত স্কুল বন্ধ রেখেছে। কবে যে খুলবে তা একমাত্র আল্লাহ পাকই জানেন। তো এই বাড়িতে থাকাকালীন, অর্থাৎ আমরা যাতে সুস্থ এবং নিরাপদ থাকতে পারি, সেজন্য আমরা কি করি, এই করোনা থেকে বাঁচার জন্য প্রতিদিন আমরা যখন আমাদের প্রয়োজনে গৃহ বা বাইরের ঘরের বাইরে যাই, তখন আমরা মাস্ক পরে যাব আর সামাজিক দূরত্ব বজায় রেখে, অর্থাৎ 3 ফুট দূরে দূরত্ব বজায় রেখে চলাফেরা করব। আবার যখন গৃহে প্রবেশ করব, তখন আমরা সাবান দিয়ে 2 হাত কমপক্ষে 20 সেকেন্ড পর্যন্ত ভালো করে ধুতে হবে, অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে, তাহলে আমরা সুস্থ থাকব এবং এ ব্যাপারে সচেতন থাকব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদিও স্কুলে যেতে পারিনি, তথাপি আমাদের পড়াশোনা অর্থাৎ লেখাপড়া ক্ষান্ত হয়নি, বন্ধ থাকেনি। এজন্য সরকার এবং আমাদের শিক্ষকবৃন্দ, তোমাদের সাথে প্রতিনিয়তই লেখাপড়ার বিষয়ে যোগাযোগ করে যাচ্ছে। এর কয়েকটি নিশ্চয় তোমরা জানো। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। এর মধ্যে আমরা যে যে উপায়ে তোমাদের সাথে পড়াশোনা আদান প্রদান করছি, এর কয়েকটি হচ্ছে যেমন সংসদ টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে শিখি, তারপরে আছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, এরপর আছে আমরা তোমাদের সাথে ভার্চুয়ালি আদান প্রদান করি মোবাইল অ্যাপসে, জুম অ্যাপসের মাধ্যমে, তারপরে আছে আমরা প্রতিনিয়ত শিক্ষকগণ গ্রুপ ভিত্তিক অর্থাৎ শ্রেণীভিত্তিক তোমাদের সাথে প্রতি সপ্তাহ 2 বার কারোর সাথে 3 বার যোগাযোগ করে পড়াশোনা আদান প্রদান করা হচ্ছে। আর আরেকটি কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনলাইন, ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন স্কুল, এই কর্মসূচির মাধ্যমে আজ আমি তোমাদের সাথে এসেছি একটি পাঠ উপস্থাপন করার জন্য। তো এই পাঠের আমি প্রথমে তোমাদেরকে পরিচয় দিয়ে যাচ্ছি। আমি এবিএম সালেম, প্রধান শিক্ষক নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন স্কুলে পক্ষ থেকে আমার সকল শিক্ষার্থী এবং এই জেলা স্কুল অনলাইন স্কুলের যে সকল শিক্ষার্থী আমার পাঠটি অবলোকন করছ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
सुप्रिय शिक्षार्थीवृंद, हमें आगे बोले आमार पाठ होच्छे चतुर्थ श्रेणी प्राथमिक गणित विषय। से विषय एखन आमरा एकटि सेई सम्पर्के सम्पर्कित एकटि गान आमरा शुनब। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা যে গানটি শুনলাম কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি ছবি দেখাচ্ছি। এসো আমরা ছবিটি একটু দেখি। আমি সবাইকে আহ্বান করছি বোর্ডের দিকে তাকানোর জন্য। আমার সাথে যারা অংশগ্রহণ করছে সবাইকে আহ্বান জানাচ্ছি। আমার ছবিটি বোর্ডে আমি উপস্থাপন করছি, এটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য। দেখি, এখানে প্রথম সারিতে কয়টি মার্বেল আছে আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথম সারিতে আটটি মার্বেল, দ্বিতীয় সারিতে আটটি মার্বেল, চতুর্থ সারিতে আটটি মার্বেল, আটটি সারিতে আটটি মার্বেল আছে। এখানে এক সারিতে আটটি, দ্বিতীয় সারিতে আটটি, চতুর্থ সারিতে চারটি, সারিতে আটটি, আবার এখানে আছে আটটি সারিতে আটটি মার্বেল। এর অর্থ হচ্ছে আট এর যে মার্বেল আছে আটের মধ্যে এক দ্বারা বিভাজ্য, আট দুই দ্বারা বিভাজ্য, আট সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য, আট সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে এক দুই চার আট, এই চারটি হচ্ছে আটের কি বলি, কি বলতে পারি, এটা আটের উৎপাদক। ওকে, ধন্যবাদ। আটের উৎপাদক, আর আমরা জানি উৎপাদকের আরেকটা নাম কি, গুণনীয়ক। হ্যাঁ, ধন্যবাদ। এই তাহলে আমরা বলতে পারি যে আটের গুণনীয়ক হচ্ছে এক দুই চার আট। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা এটুকু জানলাম যে আট সংখ্যাটি এক দুই চার এবং আট দ্বারা বিভাজ্য। এখন আসো আমরা এই যে এক দুই চার আট এই চারটি সংখ্যা পেলাম আটের গুণনীয়ক বা উৎপাদক। তাহলে আমরা আজকে পড়ব গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক। ওকে, ধন্যবাদ। এবার আমরা একটু দেখব গুণনীয়ক মানে কি। বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি গুণনীয়ক বলতে কি, এরপর আবার একটু রিফ্রেশ করছি। দেখো, গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলি ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। ওকে, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলি ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। এবার আমাদের আজকের পাঠ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক। তো গুণনীয়ক কি আমরা জানলাম,
गुणनियोग के प्रकाश करते हम आरो जे विषयटा क्लियर होते परिष्कार होते से मौलिक संख्या। मौलिक संख्या की आमरा कि बोलते पारी? मौलिक संख्या होते जे संख्यार मात्र दुईटी अर्थात एक एवं ओई संख्या এই দুইটি গুণনীয়কটাকে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, যে সংখ্যা মাত্র দুইটি গুণনীয়কটাকে বা গুণনীয়ক আছে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা মৌলিক সংখ্যা কি জানলাম, এবার আমরা জানব এই মৌলিক উৎপাদকের মাধ্যমে কীভাবে গোসাগু নির্ণয় করতে হয়। এর আগে আমরা একটু জেনে নেই গোসাগু কি। মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা গোসাগু নির্ণয় করতে যাব, তো এখন আমরা জানব গোসাগু কি। গোসাগু হচ্ছে দুটি সংখ্যা সবচেয়ে বড় গুণনীয়কটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুটি সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়কটিকে বলা হয় গোসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে বলে গ সা গু। গরিষ্ঠের গ, সাধারণের সা এবং গুণনীয়কের গু, এই নিয়ে সংক্ষেপে বলে গ সা গু। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এবার আমরা গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়কে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গোসাগু নির্ণয় করব। তো এখানে গুণনীয়ক কী আমরা জানলাম, সাধারণ গুণনীয়কটা হচ্ছে, সাধারণ গুণনীয়কটা হচ্ছে একাধিক সংখ্যার মধ্যে যে সকল গুণনীয়ক বিদ্যমান থাকে। একাধিক সংখ্যা, একাধিক সংখ্যা যে সকল উৎপাদক বা গুণনীয়ক বিদ্যমান থাকে সাধারণত এগুলো কি বলা হয়, সাধারণ গুণনীয়ক। তো এখন আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কের সাহায্যে গোসাগু নির্ণয় করব। আমরা দেখি আট ষোলো বিশ এর গোসাগু। তো আমরা জানলাম গুণনীয়ক আটের সকল গুণনীয়ক কি হবে একটু চিন্তা করি আমরা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আটের সকল গুণনীয়ক হচ্ছে এক, দুই, চার ও আট। ঠিক আছে, এবার ষোলো, ষোলয়ের সকল গুণনীয়ক হচ্ছে এক, দুই, চার, আট ও ষোলো। ঠিক আছে, ধন্যবাদ। বিশের সকল গুণনীয়ক কি, এক, দুই, চার, পাঁচ, দশ ও বিশ। আমরা দেখলাম আট, ষোলো এবং বিশের সকল গুণনীয়ক। আটের হচ্ছে এক, দুই, চার ও আট, ষোলোয়ের সকল গুণনীয়ক হচ্ছে এক, দুই, চার, আট ও ষোলো। বিশের সকল গুণনীয়ক এক, দুই, চার, পাঁচ, দশ ও বিশ। আমরা জানলাম যে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এবার আমরা দেখি আটের মধ্যে
एक दुई चार आठ द्वारा विभाज्य, षोलो एक दुई चार आठ षोलो द्वारा विभाज्य, बीस एक दुई चार पाँच दस और बीस द्वारा विभाज्य है। एबार आमरा देखी ये गुणनियोगगुलोर मध्य साधारण गुणनियोग कोनगुलो। आमी आगे बोलछी जे एकाधिक संख्यार मध्य जे सब गुणनियोग विद्यमान थाके, जेमन एखाने देखी एक एक दुई दुई चार चार এখানে এই আট ষোলো বিশের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক দুই চার। আট ষোলো ও বিশ এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এক দুই চার, ঠিক আছে স্নেহের শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা কি দেখলাম, আট ষোলো বিশ এর গুণনীয়ক আমরা প্রথমে বের করলাম। এই গুণনীয়কগুলোর মধ্যে আবার সাধারণ গুণনীয়ক কোনগুলো সেগুলো আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? ওকে, ধন্যবাদ। এইবার আমাদের মূল টার্গেট হচ্ছে যে আট ষোলো এবং বিশের গসাগু বের করা। তাহলে আমরা গসাগুর সংজ্ঞা পেয়েছি যে সবচেয়ে গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে বলা হয় গসাগু, ঠিক আছে? তাহলে এখানে সবচেয়ে বড় গুণনীয়ক কোনটি আবার বলো, কোনটি? ওকে, ধন্যবাদ। সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে চার। যেহেতু সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে চার, বড় সংখ্যাটি চার, অতএব এদের গসাগু চার, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ, সকলকে ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম আট ষোলো এবং বিশের গসাগু বের করতে গিয়ে প্রথমে আমরা এগুলোকে উৎপাদক এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো বের করলাম, তারপরে গুণনীয়ক থেকে এর সাধারণ গুণনীয়ক বের করলাম, তারপরে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি তা চিহ্নিত করলাম, এবং সবচেয়ে বড় যে সংখ্যাটি এটাই হচ্ছে এই প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু, ঠিক আছে? কি বুঝতে পারছি আমরা সবাই? ধন্যবাদ। এইবার শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা পাঠ্য বই হাতে নাও এবং পাঠ্য বইয়ের আশি পৃষ্ঠা একটু খোলো। আশি পৃষ্ঠা, আচ্ছা আশি পৃষ্ঠা দেখো, দুই নম্বরের মধ্যে আশি পৃষ্ঠার নিচের দুই নম্বরে আমি যে অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করেছি এইটা আছে কিনা একটু দেখো তো, পেয়েছ? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, দুই নম্বরের দুই এর চার, সমস্যা নং দুই এর চার, দুই এর চারে দেখো আট ষোলো বিশ সাধারণ গুণনীয়কের তালিকা তৈরি এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি নির্ণয় করি। তাহলে আমরা সাধারণ গুণনীয়কের তালিকা তৈরি করলাম, সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে এক দুই চার আর এর গসাগু হচ্ছে চার। আমরা কি বুঝতে পারছি সবাই? ওকে, ধন্যবাদ।
এভাবে আমরা অনূর্ধ্ব তিন সংখ্যার তিনটি সংখ্যার গসাগুর নির্ণয় করতে পারবো সবাই নিশ্চয়ই পারবো না ওকে ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা আশা করি এই তিন সংখ্যার গসাগুর নির্ণয় করতে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখন আমরা আজকের পাঠের মোটামুটি এখানেই শেষ এবার আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে স্নেহের শিক্ষার্থীবৃন্দ উৎপাদকের সাহায্যে কীভাবে গসাগুর নির্ণয় করতে হয় তা আমরা আজকের এই পাঠে শিখলাম জানলাম তো এবার আমি আজকের ক্লাসের আমার বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজ হচ্ছে সবাই পাঠ্য বই খুলো আমাদের প্রাথমিক গণিত বইয়ের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা সমস্যা নং 2 80 পৃষ্ঠার সমস্যা নং 2 এর 5 ও 6 নং 2 এর 5 ও 6 নং এবং 81 পৃষ্ঠার সমস্যা নং 6 এর 5 নং কাজ 81 পৃষ্ঠার সমস্যা নং 6 এর 5 নং কাজ এই তিনটি অঙ্ক তোমরা বাড়িতে করবে আর পরবর্তী ক্লাসে আমি এগুলা দেখব এবং জানব তোমাদের সমস্যাগুলোর সঠিক সমাধান হয়েছে কি না আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ